আচ্ছা আমরা গত ক্লাসে কোন টুলগুলোতে ছিলাম মানে কি রিমাইন্ডার দেওয়া শিখে মনে করা যায় ক্লাস টুলে ছিলাম তাই না ইরেজার টুলে ছিলাম আচ্ছা আচ্ছা আমরা কি এই টুলটা দেখাইছিলাম রোটেট টুল ওকে ঠিক আছে আমরা আজকে দেখাবো হচ্ছে রোটেট টুল রোটেট টুল দিয়ে আমরা কিভাবে কাজ করি অ্যাডোব ইলাস্ট্রেটরে সেটা আমরা দেখাবো রোটেট টুলের কাজ আসলে অনেক রোটেট টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ আমরা চাইলে করতে পারি তাহলে রোটেট টুলটা হচ্ছে আমার এই টুল বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাশ টুলের নিচেই মোটামুটি দুইটা টুল আছে এই দুইটা টুলের মধ্যে বাম পাশের টুলটার নাম হচ্ছে রোটেট টুল যেটা আমরা কিবোর্ড থেকে আর প্রেস করলে সে রোটেট টুলটা সিলেক্ট হয়ে যাবে আচ্ছা এবার রোটেট টুলে যাওয়ার আগে এখন রোটেট টুল মানে কি রোটেট মানে কি রোটেট মানে হচ্ছে ঘোরানো তাই না কিভাবে ঘোরায় ঘোরাই হচ্ছে যেমন আমাদের পৃথিবী গোল পৃথিবী কত ডিগ্রি বলতো 360 ডিগ্রি তাই না তাহলে আমাদের যে কোনো একটা গোল গোল চিহ্নটা কি হয় 360 ডিগ্রি হয় অর্থাৎ 360 ডিগ্রিতে এই রোটেট টুলটা হচ্ছে ঘোরাবো কাজ হচ্ছে এভাবে ঘোরানো রোটেট আচ্ছা তাহলে আমরা 360 ডিগ্রিতে যে ঘোরাবো এটা আমরা কিভাবে ঘোরাবো এখন আমরা এটা একটু দেখি আচ্ছা প্রথম আমরা ধরো এরকম একটা টুল নিলাম এখন এটাকে আমরা রোটেট করব তাহলে রোটেট করলে আমরা দুইভাবে রোটেট করতে পারি একটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আমরা কিবোর্ড থেকে না ঠিক আমরা যখন একটা অবজেক্ট নিচ্ছি নেওয়ার পর আমরা যখন মাউসটাকে এই কর্নারে নিয়ে যাব চার গুণা যখন দিয়েছি তখন কিন্তু আমাকে এই দিকে আর এদিকে একটা রোটেট মার্ক দিয়ে দিয়েছি ঠিক আছে এরো তখন এটাকে এইভাবে এভাবে করলো আমি এটা কিন্তু রোটেট হবে ঠিক আছে কিন্তু এভাবে রোটেটটা হচ্ছে আমার এলোমেলো আবার যখন শিফট চাপবো শিফট চাপার পরে তখন আমার একটা নির্দিষ্ট ইয়ে ধরে এটা রোটেট করবো ঠিক আছে অর্থাৎ কত 35 ডিগ্রিতে হচ্ছে রোটেট হবে 35 ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রিতে আচ্ছা এবার আসো এটা তো আমরা হচ্ছে ম্যানুয়ালি রোটেট করলাম ঠিক আছে এবার আমরা ম্যানুয়ালি রোটেট করে নিলাম কিন্তু বিষয় হচ্ছে আমরা রোটেট টুল দিয়ে এটা হচ্ছে যে আমরা একসাথে একদম স্মুথলি আমরা রোটেট করতে পারবো যেমন আমরা যদি এটাকে এইভাবে রোটেট করতে চাই ঘুরিয়ে তাহলে হবে কি আমার এতটুকু করে দিলাম কিন্তু আবার আরেকটা যদি আমি করতে চাই তাহলে কি হবে আমাদের রোটেটটা স্মুথ হবে না মানে একটা আরেকটার সাথে একদম স্পেসিফিক কত ডিগ্রি পর পর দিচ্ছি এটাকে আমরা ফিক্স করতে পারবো না তাই তো কিন্তু আমরা রোটেট টুল দিয়ে যখন করবো সেটাকে আমরা একদম ফিক্স করে দিতে পারবো যেমন এইটাকে আমরা নিলাম একটু ছোট করে নিই নেওয়ার পর হচ্ছে এই রোটেট টুলটাতে আমরা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমরা দেখছি যে আমাদের মাউস পয়েন্টারে এরকম একটা আকৃতি হয়েছে এরপর দেখো আমি এই পয়েন্টে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমি এটা ধরে যদি এইভাবে নিই তাহলে এটা কি হবে এটা রোটেট হবে যেভাবে ঘোরাবো সেভাবে রোটেট হবে অর্থাৎ এইভাবে রোটেট হচ্ছে রোটেট হওয়ার পরে আমরা যদি এটা ছেড়ে দেই তাহলে এটা অতটুকু রোটেট হবে বাট আমরা এখন এটাকে ধরে দেখো আমরা কিবোর্ড থেকে অল্টার চাপি অল্টার চাপার পর আমরা দেখো উপর একটা আমরা ভ্যালু দেখতে পাচ্ছি দেখছো কত ডিগ্রি আছে -60.46 ডিগ্রি ঠিক আছে অর্থাৎ -16 ডিগ্রিতে রোটেট হচ্ছে এখানে আমি অল্টার চেপে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে কি হলো একটা কপি হলো না এরপরে দেখো মজার জিনিস হচ্ছে আমরা এখানে 60 ডিগ্রিতে আমরা দিলাম কন্ট্রোল ডি চাপলে এটা কি হচ্ছে অটোমেটিক দেখো এটা আমার রোটেট হয়ে যাচ্ছে তাহলে একটা নির্দিষ্ট একটা ডিগ্রিকে ধরে সে কিন্তু অটোমেটিক এটা রোটেট হচ্ছে ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছো কেউ নাকি বুঝতে কারো সমস্যা আছে আরেকবার দেখো হ্যাঁ এই কথা রাখবো দেখো তাহলে আমরা কি করলাম খুব সুন্দর করে কিন্তু আমরা একটা ডিজাইন মনে করে যে একটা ডিজাইন করে ফেলছি রোটেট টুল দিয়ে আবারও দেখাচ্ছি এই জিনিসটা এরকম একটা রেক্টেঙ্গেল দিলাম ঠিক আছে রেক্টেঙ্গেলটা নেওয়ার পর আমরা রোটেট টুলে ক্লিক দিলাম অথবা কিবোর্ড থেকে আর প্রেস করলাম করার পর হচ্ছে আমরা এই রোটেট টুলের যে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে চারটা ইয়ার আমার রেক্টেঙ্গেলের অ্যাঙ্কর পয়েন্ট টুলকে ধরে আমরা এইভাবে কতটুকু ডিগ্রিতে আমি রোটেট করতে যাচ্ছি যেমন এবার হচ্ছে -45 ডিগ্রিতে আমরা রোটেট করে যাচ্ছি এবার এদিকে দিলে -45 আবার এদিকে দিলে শুধু 45 এই পর্যন্ত আসবে 45 ডিগ্রি
ধরো আমরা অল্টার চাপলাম, অল্টার চেপে আমরা 45 ডিগ্রিতে নিয়ে আসলাম, ঠিক আছে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলে এটা আরেকটা 45 ডিগ্রিতে রোটেট হয়ে যাবে। এভাবে আমরা যতক্ষণ থাকবো তত এটা রোটেট হয়ে যাবে। এখানে কিন্তু অনেকগুলো, কারণ যেহেতু আমরা 45 ডিগ্রি একদম নির্দিষ্ট করে দিয়েছি, এই জন্য অনেকগুলো হইলে একটা আরেকটা রূপ পেয়ে থাকতেছে, নিচে যাচ্ছে। কিন্তু যদি এটাকে আমরা 45 ডিগ্রিতে না দিয়ে আমরা যদি আরো কমিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটাকে আমরা দেখো 12 ডিগ্রি দিতে দিলাম, 12.4 চোদ্দ ধরো 15 ডিগ্রি এখানে দিলাম, দেওয়ার পরে অল্টার চেপে ছেড়ে দিলাম 15.23। এরপর কন্ট্রোল ডি চাপে আমার সমান করে সব হয়ে গেছে। আমরা যদি যেকোনো একটা জিনিস রেক্টেঙ্গেল নিয়ে যদি, আচ্ছা রেক্টেঙ্গেল নিয়ে আসলাম, এখানে ক্লিক করি, দেওয়ার পরে আমি এখানে ক্লিক আসলাম, আমি ধরো এই জায়গা থেকে ঠিক এখানে ক্লিক দিলাম, ঠিক আছে, এই জায়গাটাতে যদি শুধু ক্লিক দিই তাহলে কিছু হবে না, দেখো কিছু হয় না, যার সঙ্গে একটা পয়েন্টটা ফিক্স করছি। তো এখন আমি চাচ্ছি যে এখান থেকে কিবোর্ড থেকে অল্টার চেপে এখানে আমি একটা ক্লিক করবো, অল্টার চেপে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখো আমার এখানে একটা ইন্টারফেস আসছে, এখানে আমার ভ্যালুটাকে সেট করতে হবে, অর্থাৎ আমি কত ডিগ্রি পরে পরে আমরা এখান থেকে আমার এই সার্কেলটাকে আমি রোটেট করবো। এখন এই সার্কেলটা রোটেট করার জন্য তাহলে আমার এখানে একটা ক্যালকুলেশন করা আছে, ক্যালকুলেশন কি, ধরো আমি এখান থেকে 10টা সার্কেল আমি বসাইতে যাচ্ছি, 10টা সার্কেল যদি আমি বসাইতে চাই তাহলে আমাকে কত ডিগ্রি পর পর দিতে হবে, তাহলে এখানে কিভাবে বের করবো এটা বলো দেখো। আচ্ছা এইটাই, তাহলে কত হয়, কত হয় এখন ভাগ দাও তো, 36, তাহলে আমরা এখান থেকে 36 ডিগ্রি দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা একটু এখান থেকে প্রিভিউ ক্লিক দিয়ে দেখি যে কি হয়, শুনে গেছিলাম, অর্থাৎ 36 ডিগ্রিতে সে মুভ করছে। এবার আমি কপিতে ক্লিক দিলাম, কপিতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কিবোর্ড থেকে আমরা ডি চাপি, দেখা তো কাটে হয়েছে, এবার গুলো কষ্ট হয়েছে 10টা বুঝো নাই, এটাই বুঝতে ছিলাম কি আগে করো না এগুলো। আচ্ছা তাহলে আমি হচ্ছে যে এখানে টোটাল আমি 10টা বসাইলাম, ঠিক এখানে 10টা না বসিয়ে আমরা যদি আরো বেশি বসাইতে চাই, ঠিক আছে, আমরা ধরো এখানে এই এতটুকু দিলাম যে একটু দূরে দূরে হোক, বসাই এই এতটুকু অর্ডার চেপে। এবার ধরো আমি এখানে বসাইতে চাচ্ছি যে আমার হচ্ছে ধরো 20টা, তাহলে 18 তাহলে এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা এবার দেখো এই বিষয়টা যেহেতু ক্লিয়ার, সেক্ষেত্রে আমরা এখন অন্য আরেকটা দিব, ধরো এখানে একটা সার্কেল, এই সার্কেলটা চারপাশ দিয়ে আমি এরকম এরকম করে আমি একটা জিনিস নিই, ধরো এখান থেকে আমি একটা রাউন্ডেড টুলকে আমি এখান থেকে ফিক্স করলাম, দেওয়ার পরে কি কাজ, আমি রোটেট করে নিলাম, নেওয়ার পরে গেছে যে মাঝখানে পয়েন্টটা আছে, কিবোর্ড থেকে অল্টার চেপে এই পয়েন্টটা ক্লিক দিলাম,
এখন এখানে আমি দিতে চাচ্ছি কয়টা 36 হবে না 30 হবে 18 ডিগ্রি স্যার এখন ধরো এখান থেকে আমি মিডল পয়েন্টটা কিভাবে সিলেক্ট করবো দেখো আমি যখন এটা নিয়ে যাবো তখন এই সেন্টার পয়েন্টটাকে আমার দেখাবো এরপর আপনার যাবো হ্যাঁ এখন শুধু রেখো এখন 18 ডিগ্রি পর পর যাবো তাহলে কয়টা হবে 30টা হ্যাঁ ওকে দিলাম ঠিক আছে তোমার থেকে আমি 30টা করলাম কত সময় কত সময় দিয়ে গেল একদম সময় দূরত্ব কোনো ব্যাপার একদম একদম কেন দিয়ে মাইক পাবে হ্যাঁ বেজো সময় দেয় এবার যদি চাও তুমি এটাকে উপরে তুলে দিবা বাস উপরে তুলে দিবা তাহলে এইভাবে এবার ধরো আমি এটা করলাম করার পরে আমরা চাচ্ছি এটার উপর দিয়ে আমরা আরো একটা দিতে চাই কিন্তু সেটা যাবে এটার মাঝখান থেকে এখান থেকে এটাকে আমরা একটু এখন আমরা চাইলে এটাকে একটু অন্য শেপে নিয়ে আসতে পারি ছোট করে দিতে পারি এখন এটাকেও আমরা সেম ভাবে করবো উপর দিয়ে যাবে দেখো সেম টু সেম জায়গায় যায় গিয়ে করবে এখন তাহলে কী করতে হবে আমাকে এখানকারও সেন্টার পয়েন্টটা আমাকে দিতে হবে দেখো তুমি সেন্টার পয়েন্টটা এই যে দেখো সেন্টার আচ্ছা সেন্টার ওয়ালাইকুম সালাম তুমি তাড়াতাড়ি এসে বললো আজকে আচ্ছা দেখো এখান থেকে অর্ডার চেপে ক্লিক দিলাম একটা ক্লিক ক্লিক দেওয়ার পর তো আমার সেম হবে তাই না
মোটর চাবি তাহলে কি হবে এই যে পয়েন্টটা আমার সিলেকশন পয়েন্ট ছিল ওই পয়েন্ট থেকে মাসকানের পয়েন্টটা অর্থাৎ এই আর সি পয়েন্ট যেটা আছে এখান থেকে জাস্ট একটা কপি করে